বৃহস্পতিবার বিকেল 5টা থেকে কলকাতার কন্টেইনমেন্ট জোনগুলিতে ফের কড়া লকডাউন শুরু হচ্ছে। সরকারি বেসরকারি অফিস যাওয়া অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্যান্য জিনিসের দোকান বন্ধ। কোনো রকম ব্যবসায়িক কার্যকলাপ এবং সমস্ত গণপরিবহন বন্ধ। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার কন্টেইনমেন্ট জোনগুলি। কলকাতায় কন্টেইনমেন্ট জোন 20/1N মতিলাল বসাক লেন, ওয়ার্ড নম্বর 31, স্যাথিয়াম টাওয়ার 64A, আলিপুর রোড, ওয়ার্ড নম্বর 74, 5B জাজেস কোর্ট, ওয়ার্ড নম্বর 74, 19A শরৎ বোস রোড, কলকাতা 20, ওয়ার্ড নম্বর 70, চক্রবেড়িয়া রোড, কলকাতা 25, 49B, 36A, 44, 8/1B, 12A, ওয়ার্ড নম্বর 70, P12, কাকুরগাছি, সিআইটি স্কিম 7M, ওয়ার্ড নম্বর 31, আরিফ রোড, 1/2 আরিফ রোড, ওয়ার্ড নম্বর 13, অধরচন্দ্র দাস লেন, ওয়ার্ড নম্বর 13, 138 পূর্বালোক, কলকাতা 99, ওয়ার্ড নম্বর 109, 55A, ডক্টর শরৎ ব্যানার্জি রোড, কলকাতা 29, ওয়ার্ড নম্বর 90, 8/C, 3A, 4/1D, হরিপাল লেন, ওয়ার্ড নম্বর 27, জহরলাল দত্ত লেন, দত্তবাগান, ওয়ার্ড নম্বর 13, 1 নম্বর বেলভাট রোড, বেলভাট এস্টেট, ওয়ার্ড নম্বর 74, 2 নম্বর বিজয়গড়, ওয়ার্ড নম্বর 96, 76-157 ডক্টর জিএস বোস রোড, ওয়ার্ড নম্বর 67, 138 রাজা রামমোহন সরণি, 46-57, 104, 96A, 106/2A, ওয়ার্ড নম্বর 38, সম্মেলনী পার্ক কলকাতা 99, মঙ্গলিক থেকে যুবশক্তি সম্মেলনী ক্লাব, ওয়ার্ড নম্বর 109, 17 উল্টোডাঙ্গা মেন রোড, করবাগান, ওয়ার্ড নম্বর 13, 34L এবং 64 সুরেন সরকার রোড, ওয়ার্ড নম্বর 33, তরুণ কৃষ্ণ নস্কর লেন ক্রসিং এবং চালপট্টি রোড, ওয়ার্ড নম্বর 33, 85 থেকে 158 সুইনহা লেন, ওয়ার্ড নম্বর 67, বৈদ্যপাড়া হাই স্কুল থেকে 46/1 ভুবনমোহন রয় রোড, ওয়ার্ড নম্বর 123, প্রগতিপল্লী থেকে 245C এমজি রোড, ওয়ার্ড নম্বর 124, 32-67B, 5/7 বলরাম দে স্ট্রিট, ওয়ার্ড নম্বর 25, লিন্টন স্ট্রিটের ব্লাড ব্যাঙ্ক থেকে বিদ্যাপীঠ স্কুল, ওয়ার্ড নম্বর 60। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।